হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অবশ্যই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তবে আগে আমি সরি বলে নিচ্ছি, আমি আসলে রেগুলার ব্লগ দিতে পারছি না, তো অনেকেই আমার জন্য ওয়েট করছে। আসলে অনেকে নক করছে, কেন দিচ্ছি না, কেন দিই না, এরকম একটা ব্যাপার। তো যখন নক করে তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, আবার নিজেকে অপরাধীও মনে হয় যে একটা জিনিস শুরু করেছি অথচ এটাকে আমি প্রপারভাবে সময় দিতে পারছি না, আমি ঠিকমতো এটা করতে পারছি না। আসলে নিয়মিত দেওয়া উচিত, যেহেতু এটা ডেইলি ব্লগ টাইপের একটা ব্যাপার। তো শুরুতে আমি খুব এটা দেওয়া হয়েছে, বাট এখন না, আসলে ইচ্ছাকৃত না, আমি পারছি না, আমি সময় ম্যানেজ করতে পারছি না, মানে এতই বিজি। আর হচ্ছে আর এই এই মানে এই শীতের সিজনে এটা অনেকেই জানেন, পার্লারে ভীষণ প্রেশার থাকে যে কোনো ব্যাপারই। তো আজকে মোটামুটি আমি ওইভাবে কিছু না, মানে মানে কী শ্যুট করবো, বাইরে আসলে যাওয়া হয় না ওইরকম, বেশিরভাগ সময় আমি পার্লারে দিচ্ছি। আর হচ্ছে মোটামুটি জানুয়ারির শেষ দিকটা আমার খুবই প্রেশার ছিল, মানে আমি কি বলবো, আর অনেক বিজি ছিলাম। আর আলহামদুলিল্লাহ বিজি যেমন তেমন, আমার পার্লারের মেয়ে, আমার মেয়েরা যে, ওরা যদি আমাকে সাপোর্ট না করতো, আমি যে এখন যে দিচ্ছি এটাও পারতাম না। ওরা আমাকে ভীষণ সাপোর্ট করে, আর হচ্ছে মানে আমাকে মোটামুটি যত দূর সম্ভব মানে কিছু যে না করতে হয় এটা ট্রাই করে, তারপরও মানে কিছু না কিছু তো হেল্প করতেই হয়, আর এটা হচ্ছে আমার পার্লারের কাজ। আর আসলে অনেক প্রেশার যাচ্ছিলো, এরকম আরও হয়েছে অনেকগুলা। তো এটা হচ্ছে আমি সচরাচর দেখাতে আমার কেমন লজ্জা লাগে, তারপর আমি আজকে ভাবলাম যে মেয়েটা এত খুশি হয়েছে, এত সুন্দর হয়েছে, এত সুন্দর চুল, তো না দেখালে আসলে এটা কেমন যেন ভালো লাগছিল আমার দেখাতে। কারণ কাজের পরে যদি এটার একটা সুন্দর রেজাল্ট আসে খুবই ভালো লাগে। তো আসলে আমি সব সময় সবারটা করতে পারি না, আমি ওই সময় থাকি না, যখন থাকি তখন তাড়াতাড়ি শ্যুট করে নিই, আর সকাল দিকে কাজটা চলে আসলে আমি ওগুলা, আমি তো সকাল বেশি সকালে যাই না। তো খুবই হ্যাপি আসলে, ভালো লাগছিল। তো যাই হোক, আমি এটা মোটামুটি একটু বের হয়েছিলাম পার্লার থেকে ওই দিনই, বের হয়ে আমি দেখলাম যে রাস্তার মধ্যে একটা দারুণ জিনিস, ভ্রাম্যমাণ লাইব্রেরি, যেটা আমার দেখে একটু মনে হলো যে অন্য কাজে গিয়েছিলাম, খুবই তাড়ার মধ্যে ছিল, তারপর আমি আসলে লোভটা সামলাতে পারলাম না, আমি একটু অনুমতি নিয়ে উঠেই গেলাম। আর এই যে পিচি পিচি বাচ্চাগুলো আছে, এগুলো আমার সাথেই উঠছে, উঠে বলতেছে আঙ্কেল বই কি পড়া যাবে। তো ভালো লাগছিলো আমার ব্যাপারটা, মজাই লাগছিলো, মানে ছোট ছোট বাচ্চা বই পড়তে যাচ্ছে, তো তারা বললো যে না এভাবে তো না, আমরা কিছুক্ষণ সময় থাকি তো এটার ই করতে হয়, ওদের সদস্য হতে হয়, কীভাবে যেন প্রসেসিং আছে। তো আমি আসলে শ্যুট করার তালে ছিলাম, আমি হয়তো একটা খেয়াল করি নাই। তারপরে আমি মোটামুটি একটু মানে যতটুকু সম্ভব আর কি তুলে নিয়ে আসলাম। আর যারা বই পড়েন তাদের তো জানি অনেক ভালো লাগবে, বইয়ের নেশা যে কী একটা জিনিস, এটা আসলে ফিল করি। কোনো এক সময় বই পড়তাম, অনেক ভালো লাগতো, মানে লুকায় লুকায় যে বই পড়াটা ওইটাও করছি, মানে পড়াশোনার মাঝখানে বই ঢুকায়ও পড়ছি, মানে বাইরে থেকে সবাই যেন বুঝতে পারে যে বই পড়ছি, মানে এরকম গল্পের বই পড়ছি এটা বুঝতে যেন না পারে, এরকম আসলে কোনো একটা সময় অনেকেরই কাটে এরকম। আমি জানি এরকম হয়, অনেকেরই লাইফে হয় এরকম। আর হচ্ছে অনেক টাইপের বই, অনেক এতগুলা এত টাইপের বই, মানে অনেক, আর বাসটা বিশাল আকৃতির ছিল, তো এই যে এখানে এইভাবে এন্ট্রি করে নাম টাম দিয়ে কীভাবে নেই করে আমি আসলে দেখি নাই। আর এখন এগুলার সদস্য হয়েও লাভ নাই, আমার একদম সময় নাই, আমি বই আসলে পড়ার আসলে সময়ই নেই আমার। আর হচ্ছে এখন না, বই আসলে মোবাইলে ডাউনলোড করেও পড়া যায়, বাট বইয়ের মধ্যে যে একটা মজা, ওইটা পৃষ্ঠা উল্টে উল্টে, তারপরে এরকম ভাঁজ করে ভাঙা দিয়ে রেখে দেওয়া, আর এরপরে কী হলো, মানে
এমনও সময় আছে বেশি এক্সাইটেড হলে আসলে আমার কথা মনে থাকে না, মানে কেমন যেন আমি সেই বইয়ের ভিতরে ঢুকে গেছিলাম, এখনও আছি বইয়ের মধ্যে। মনে হতো কি কখন শেষ হবে, কখন শেষ হবে, এটার পরে কী আছে কী আছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আসলে অনেক আগের কথা এভাবে আসলে বলা হয় না, যখন ব্লগ নিয়ে আর কি কথা বলি একা একা তখন মনে হয় একটু বলি, কেমন যেন সবাই মানে খুব বিজি, আমি নিজেও বিজি, মনে হয় আগের দিনগুলোই বেশি ভালো ছিল, জানি না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, সবই ভালো। আর হচ্ছে এখন খুবই আতঙ্কের মধ্যে আছি, এরকম করোনা ভাইরাস এগুলা শুনে আসলে কি বলবো, আর বাচ্চা কাচ্চা নিয়ে ভয়ও পাচ্ছি, কেমন যেন একটা, আল্লাহ মাফ করুক সবাইকে, আল্লাহ আল্লাহই সব মানে রহম করবে এটা বিশ্বাস। আর হচ্ছে আমি মোটামুটি তুলছিলাম ওই রকম ভালো করে না, কারণ অনেক টাইপের আর স্পেসটাও ছিল একদম মানে বাসের মধ্যে, তো আর কি আর করবে। তো আমি একটু মোটু সুটু মানুষ, আমার জন্য একটু প্রবলেমই হয়েছে, এরকম ঘুরে ঘুরে করছি, তো তারপরে যতটুকু পারলাম করলাম। তো এটা হচ্ছে আমার মোটামুটি কাজ শেষ করে পার্লারে ঢুকে গেছি, আরও কী কী যেন হয়েছে। আর হচ্ছে তারপরে বিকেলবেলা আসলে কি একটা এমন অভ্যাস হয়েছে খারাপ, সন্ধ্যার দিকে আর কি, এই খালা বসে তো আমার সামনেই, আমার পাশেই মানে বেশি দূর না, তো ওনার যে স্পেশাল 3 রকমের ভর্তা এগুলো আসলে খুব মিস করি এই সন্ধ্যাবেলাটা হলেই। আর চাচির হাজবেন্ড আসলে ডাব বিক্রি করে, ডাবের আসলে এখন আর ওই রকম গরমের মধ্যে যেমন খাওয়ার একটা বিশাল একটা ই থাকে, বাট এখন আর ওই রকম বেশি একটা টানে না, তো খালার ভর্তাটাই খুব টানে এই চিতই পিঠা দিয়ে, যে এটা আসলে অনেকে ভাবতে পারে এগুলো অত হাইজিনিক না, তারপরেও চলে, আসলে মাঝে মাঝে এসব চলে, মিস করি, খুব মিস করি, 2-1 দিন না খেলেই মনে হয় যে খালার সেই স্পেশাল শুটকি ভর্তা, আরেকটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা, আরেকটা হচ্ছে সরিষা ভর্তা, ওইটা খুব মিস করি, তারপরে আনতেই হয়, আর কিছু করার নাই, সবাই মিস করে। আমরা সবাই মিলে একটু আড্ডা টাড্ডা দিয়ে একটু চাটা খেয়ে এগুলোর সাথে খাই, ভাল লাগে। তো খুবই আন্তরিক খালা, খালা হচ্ছে আমাকে ভর্তাটাতে একটু স্পেশাল হয়ে বেশি দেয়, তো থ্যাংক ইউ সো মাচ, আমি জানি খালা এটা দেখবে না, তারপর আমি থ্যাংক ইউটা বলে নিলাম। তো সবাই অবশ্যই ভালো থেকেন, আর আমার জন্য দোয়া করেন, আমি অনেক বিজি, কিছুই করার নাই, ঠিক মতো ফোন রিসিভ করতে পারছি না, এই যে খালার স্পেশাল ভর্তা এখনই দেখাবে খালা উঁচু উঁচু করে, আমার জন্য দোয়া করবেন প্লিজ, ভালো কিছু দিতে পারি, আসলে সময় করতে পারছি না, আমি ট্রাই করব, এখন থেকে ট্রাই করব আমি একটু, আর আলহামদুলিল্লাহ আমার মোটামুটি একটু 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 করে আগাচ্ছি, আমি সাবস্ক্রাইব বাড়ছে। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকেন, আমার জন্য দোয়া করেন প্লিজ, প্লিজ সাবস্ক্রাইব করেন, আর ভালো থেকেন, আল্লাহ হাফেজ।